বসে পড়েছে তো পুষাতে দেখো যারা গৌরাঙ্গ চারণে নিজেকে আত্মনিবেদন हरे कृष्ण फ्रेंड्स राधे राधे वेलकम टू आवर चैनल इस्कन मायपुर डिवोटीज स्वागत जानाच्छि आर एकटा नतून ब्लॉगे तो बिपाशा देखते पाच्छे साइकेल चालाच्छे आमी आर बिपाशा मिले आज के जाच्छि मासी बाड़ी जाच्छि आज के मासीदेर एकटा नतून फ्लैट बानियेछे ओटार आज के उद्बोधन आछे तो तार जोन्नो एकटा बैष्णव सेवा आछे सेई उपलक्षे तो बिपाशा जस्ट एखनी बाड़ी थेके आसलो आमार दोकाने आसलो आमी डिउटीतेई छिलाम तो ओइखान थेकेई लांच टाइमे बेरिये एसेछि जे शुधु प्रसाद पेये चले आसबो कीर्तनेर समय आसते पारिनि कारण आमारो तो ओइखाने सेवा रयेछे तो बेशी दूर ना मायापुरेर मंदिरेर भितर थेके ओइ 5-10 मिनिटेर रास्ता तो आमी आर बिपाशा साइकेल निये बेरिये पड़েছি देखतेई पाच्छो तारिणीपुरेर घाटेर रास्तায় উঠে পড়েছি তোমরা যদি লোকাল আশেপাশে থাকো তাহলে এই রাস্তাটা নিশ্চয়ই চেনো এটাকে তারিণীপুর ঘাটের রাস্তা বলে এই দেখো চলে এসেছি মাসিবাড়ি ফ্ল্যাটের নাম দিয়েছে বর্ষানা ব্রজ ধাম বর্ষানা ব্রজ হচ্ছে মাসির দুই মেয়ের নাম যমজ বোন ওরা তো এই দুই বোনের নামেই রেখেছে এই ফ্ল্যাটটার নাম তো খুব সুন্দর করে দেখো ফুল দিয়ে নিচে রঙ্গোলি বানিয়েছে হয়তো প্রোগ্রাম শেষ হয়ে গেছে আমরা লাস্ট টাইমে এসেছি শুধু প্রসাদের টাইমে অ্যাকচুয়ালি ব্যাড লাক তো এই দেখো রাধা মাধব ভোগ লাগানো হয়ে গেছে শয়ন দিচ্ছে তো আমি যতটা সম্ভব তখন একটু ক্লাস চলছিল প্রভু যে ক্লাস দিচ্ছিলেন আর বলছিলেন গ্রস্থ ভক্তদের কতটা জরুরি বৈষ্ণব সেবা দেওয়া কারণ এটাই হচ্ছে গ্রস্থের ধর্ম মানে যা ইনকাম করবে অন্তত কিছুটা পার্সেন্টেজ ভগবানের সেবার জন্য ভগবানের ভক্তদের সেবার জন্য ব্যয় করা উচিত পুরোটাই নিজের জন্য রাখা উচিত না বা নিজের সুখের জন্য বা নিজের সুখ সুবিধার জন্য ব্যবহার করা উচিত না ভগবানের জন্য কিছুটা অন্তত নিজের অর্থটা লাগাতে হয় তো সেই ব্যাপারে ক্লাস দিচ্ছিলেন তো ভালো লাগলো অল্প একটু সময় পেলাম কিন্তু খুবই ভালো লাগলো তো ফ্ল্যাটটা এখন হালকা করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা আই থিঙ্ক কিচেন হবে হ্যাঁ কিচেনই হবে আর এমন সময় এসি লাইটও চলে গেছে দেখতে পাচ্ছ একটু অন্ধকার অন্ধকার ভগবান শুয়ে পড়েছে পর্দা দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ শয়নে চলে গেছে ভগবান তো আমাদের গোপালও এখানে ওই দেখো গোপাল ভিতরে বসে আছে তো আমি আর ভিতরে ঢুকলাম না যেহেতু শয়ন দেওয়া হয়ে গেছে যেন একটু খোলা ছিল বলে তোমাদেরকে দেখালাম তো ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখি অনেক ভক্তজন এসছে বাইরে থেকে আমি অনেকদেরকে চিনি অনেকদেরকে চিনি না আর মায়াপুরের কমিউনিটিরও অনেক ভক্তরা এসছে তো সবাইকে তো আর আমি চিনি না তো ফ্ল্যাটটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে এখনও ওরা আসেনি জাস্ট কীর্তন করে আজকে উদ্বোধনটা করলো এরপর হয়তো শিফট হয়ে যাবে পাশেই আর একটা ফ্ল্যাটে থাকে মাসি ওরা তো এটা নতুন করেছে এখানে শিফট হয়ে যাবে কিছুদিন পর হয়তো তো এই দেখো রুম কোথায় কী করেছে অবশ্য আমি নিজেও বুঝতে পারছি না যাই হোক ঘুরে ঘুরে একটু দেখিয়ে দিলাম খুব সুন্দর লাগছে দেখতে এখানে একটা বেড আছে একটু দেখে নাও কী করবো আর কীর্তন তো দেখাতে পারলাম না এই দেখো ভোগ সবাই নিয়ে এসে এখানে সাজিয়ে রেখেছে দেখেছো কত রকমের আইটেম করেছে অ্যাকচুয়ালি আমার দিদা রান্না করতে খুব ভালোবাসে আর মাও আগের দিন চলে এসেছিলো মাসি বাড়িতে ও দেখো মাও ভোগ নিয়ে যাচ্ছে আর এখানে আমি মানে প্রসাদ পাওয়ার জন্য রেডি সবাই বলবে যে প্রসাদের টাইমে এসে প্রসাদ পেয়ে ফ্রুত কী করবো আমি আধ ঘন্টা এক ঘন্টা মতন টাইম পেয়েছি লাঞ্চ টাইম তো তার জন্য আমি আসতে পারলাম যাক অনেক বৈষ্ণব দর্শন হলো এই দেখো ভিতরে যারা নিচে বসতে পারবে না তাদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা আছে তো ভিতরে মা পরিবেশন করছিল মা মাসি ওরা সবাই মিলে আর এখানে আমি বসে পড়েছি সবার আগে দিয়ে দিলো জল বোতল সিস্টেম তারপরে লেবু দিচ্ছে আর এতগুলো আইটেম হয়েছিল কী বলবো তোমাদেরকে ফ্রাইড রাইস থেকে শুরু করে মানে কমসে কম আমি কাউন্ট করেছি 15টা অবধি কাউন্ট করেছি তারপর ভুলে গেছি মানে 15-16টা আইটেম বুঝতে পারছো তো ভালোই হলো প্রসাদটা মহাপ্রসাদ তো এত টেস্টি হয় কিন্তু পেটে না ধরলে আর কত খাবো আমি সবগুলো আইটেম খেতেও পারিনি যেমন চাটনি দু রকমের ছিল তো আমি শুধু যে আনারসের চাটনিটাই নিয়েছি টমেটো চাটনিটা নর্মালি গদা ভবনে মাঝে মাঝে খাই তার জন্য আমি ওই চাটনিটা নেইনি পাঁপড় তারপরে পায়েস করেছিল দিদুন পাটিসাপটা তারপরে ওই যে আরেকটা কী শিউই পিঠানে কী যেন বলে না ওইগুলো করেছিল এই দিকে বাবাও সার্ভিস করছে দুটো রুমে দুটো বড় বড় ড্রয়িং রুম আছে দুটো রুমেই সব ভক্তদের বসিয়ে দিয়েছে কারণ টাইম হয়ে গেছিলো লঞ্চের সবার খিদে পেয়েছে সবার আবার হয়তো বাড়িতে গিয়ে সেবা আছে নানারকম তার জন্য দুদিকে বসিয়ে দিয়েছে মা বাবা পরে প্রসাদ পাবে আমি প্রসাদ পেয়ে বেরিয়ে যাব আর বিপাশা হয়তো মাদের সঙ্গেই যাবে তারপর ওরা বাড়ি চলে যাবে
तो बोलो महाप्रसाद की जय, राधे राधे।